নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য খুশির খবর তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবং বিভিন্ন মানুষের কিন্তু রেশন কার্ড এখনও পর্যন্ত কিন্তু ভুল হয়ে আছে এবং কিন্তু সেই রেশন কার্ড সংশোধন করতে আপনারা জানেন যে দশ থেকে পনেরো দিন সময় লাগে এবং কিন্তু অনেকে রিজেক্ট হয়ে যায় কিন্তু বর্তমানে কিন্তু রেশন দপ্তরের তরফ থেকে নতুন একটি আপডেট বা নতুন একটি অপশান চালু করা হয়েছে সেই অপশানের দ্বারা বর্তমান কিন্তু রেশন কার্ড কেবলমাত্র এক মিনিটে আপনি সংশোধন করতে পারেন পারবেন এবং কারোর কিন্তু রিজের হবে না আপনার আধার কার্ডের ডিটেলস কিন্তু আপনার রেশন কার্ডে অটোমেটিক চলে আসবে এক ক্লিকের মধ্যে আপনি আধারের ডিটেলস আপনি রেশন কার্ডে নিয়ে আসতে পারবেন এবং রেশন কার্ডের সমস্ত রকম সংশোধন করতে পারবেন যেমন কিন্তু আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডার আপনার অ্যাড্রেস মাত্র এক মিনিটের মধ্যে আপনি রেশন কার্ডে আপডেট করতে পারবেন তো কীভাবে রেশন কার্ডের বর্তমান নতুন পদ্ধতির মাধ্যমে রেশন কার্ড সংশোধন করবেন তার কিন্তু লেটেস্ট প্রসেস আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থাকা বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথম যদি অফিসিয়াল অফিস চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডায়রেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপর নিচে দিকে যাওয়ার পর রেশন কার্ড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বর্তমানে নতুন একটি অপশান যুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা নেম এজ জেন্ডার অ্যাজ পার আধার এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানের মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে আপনি রেশন কার্ড কিন্তু সংশোধন করতে পারবেন ঠিক আছে সঙ্গে সঙ্গে রেশন কার্ডটি সংশোধন হয়ে যাচ্ছে আধার কার্ড বেসিসে ঠিক আছে আধার কার্ডের ডিস অনুযায়ী তো তারপরে এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবার রেশন কার্ডের নাম্বারটা বসে নেবেন যেই রেশন কার্ডে আপনি সংশোধন করতে চান সেই রেশন কার্ড নাম্বার বসিয়ে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো কিন্তু হয়ে যাবে দেখতে এখানে নাম সমস্ত ডিলেস কিন্তু এখানে শো হয়ে গেছে কোন আধার নাম্বার মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে এবার আপনি রেশন কার্ডে কী সংশোধন করতে চান বা কী আপডেট করতে চান এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে এজ রয়েছে জেন্ডার রয়েছে গার্ডিয়ান নাম রয়েছে অ্যাড্রেস রয়েছে এবার আপনি যেটা যেটা সংশোধন করতে চান তারপরে ক্লিক করবেন এইভাবে কিন্তু ক্লিক করে দেবেন ধরুন আপনি নাম করতে চান এজ করতে চান এইভাবে আপনি যেটা যেটা সংশোধন করতে চান এইভাবে কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন তো এইভাবে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন দেখুন আমি হচ্ছে নাম আর এজ প্রথম আমি সংশোধন করে দেখাচ্ছি দেখুন এখানে নাম এবং এসটা ঠিক ছুনা মারলেন ঠিক ছুড়া মারে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু তারপরে এই যে অপশানটা ক্লিক করবেন এখানে আধার নাম্বার দিয়ে রয়েছে তারপর আপনি কী করবেন তারপর এই অপশান ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু তারপরে এই অপশানে ক্লিক করবেন ওই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল কিন্তু একটি ওটিপি যাবে ঠিক আছে সেই ওটিপিটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন একটু সার্ভার প্রবলেমের জন্য সবাই অ্যাপ্লি করছে জন্য একটু একটু ওটিপি আসতে দেরি লাগছে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে আধার কার্ডের ডিটেলস এখানে শো হয়ে গেল এবার যে এখানে আধার কার্ডে যেই নামটা রয়েছে এবং যেই ডেট অফ বার্থটা রয়েছে সেটা কিন্তু রেশন কার্ডে এক মিনিটের মধ্যে চলে আসবে তো এখন ডিটেলস দেখে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড সামির বাটনে ক্লিক করবেন দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রেশন কার্ডে আপনার নাম এবং ডেট অফ বার্থটা এই ডেট অফ বার্থ এবং এই নামটা হবে এটা দেখে নিলেন দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে আপনি এখানে আপনি কি পসিড করতে চান এখানে ইয়েস করবেন ঠিক আছে এখানে হ্যাঁ ইয়েস করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডাটাটা সাকসেসফুলিভাবে আপডেট কিন্তু হয়ে গেছে এবার আপনি রেশন কার্ডটি চেক করবেন বা কিছু সময়ের মধ্যে চেক করবেন আপনার রেশন কার্ডটি কিন্তু আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি যদি রেশন কার্ডে আরও অন্যান্য ডিটেলস চেঞ্জ করতে চান বা কারেকশান করতে চান সেটা আপনি কীভাবে করবেন সেটা একটু আপনাদের দেখিয়ে দিই তো সেই জন্য পুনরায় কিন্তু আর আবার রেশন কার্ডের নাম্বারটা এখন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু রেশন কার্ডের সমস্ত রিলেসটা আপনার সামনে শো হয়ে যাবে শো হয়ে যাওয়ার পর এবার যদি কেউ অ্যাড্রেসটা আপডেট করতে চায় তো অ্যাড্রেস এখানে ঠিক চিনো মারবেন ঠিক চোখে মেরে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আধার নাম্বার দেওয়া রয়েছে এবার ঠিকচুনে মারবেন ঠিক চিনো মারা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে ঠিক আছে সেই জন্য এই অপশন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সডে ভাবে আপনি বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে ওটিপিটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইলে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এখানে আধার ড্রেস কিন্তু শো হয়ে গেল এবার ভেরি প্যান স্বামীর বাটনে ক্লিক করবেন এ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেসটা এখানে চলে এলো ঠিক আছে রেশন কার্ডের অ্যাড্রেসটা চলে এলো এবার এখানে সঠিকভাবে আপনি রেশন কার্ডে যেই অ্যাড্রেসটা করতে চান এখানে আধারে অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে এবার এই অ্যাড্রেসটা আপনি রাখতে চান তো এই অ্যাড্রেসটা আপনি দেখে নেবেন সঠিকভাবে দেখে নেওয়ার পর এবার যেই ডিটেলসগুলি সিলেক্ট বর্তমানে করানি সেই ডিটেলসগুলো আপনি সিলেক্ট করে নেবেন সেই ডিটেলসগুলি রেশন কার্ডে আপডেট কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখান থেকে অ্যাড্রেসটা আপনি যেই যেই ডিটেলস আপনি রেশন কার্ডের আপডেটটা করতে চান পুরো অ্যাড্রেসটা এখানে আপনি লিখে দিবেন। ঠিক আছে সমস্ত পুরো অ্যাড্রেসটা লিখে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এই বাটনে ক্লিক করবেন এই স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তার আগে বলে কি এখানে কিন্তু যে আপনি অ্যাড্রেসটা দিয়েছেন এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ যে কমা বা হাই চিহ্ন সেগুলো কিন্তু আপনাকে যে দিলে কিন্তু হবে না সেই ডিলেসগুলি আপনি সেগুলো মুছে দেবেন ঠিক আছে আপনি অ্যাড্রেসটা লিখবেন কিন্তু কমা চিহ্ন যেন না থাকে তাহলে কিন্তু স্বামী নেবে না তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনি টাইপ করে দেবেন কমা চিহ্ন এবং আপনার যে হাইপেন চিহ্নটা না দিয়ে আপনার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন ঠিক আছে যেটা আপনি রেশন কার্ডে আপডেট করতে চান ঠিক আছে দেড়শো ওয়ার্ডের মধ্যে আপনি পুরো অ্যাড্রেসটা আপনি লিখে দেবেন ঠিক আছে আপনার ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত ডিলেস কিন্তু পুলিশ স্টেশন সমস্ত ডিলেস এখানে লিখে দেবেন কমা এবং হাই পেন কিন্তু না দিয়ে ওকে বোঝা গেলো ক্লিয়ার তো এখানে পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা আপনি রেশন কার্ডে করতে চান পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে পসির বাটনে ক্লিক করে দেবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার এখানে এই অ্যাড্রেসটা কিন্তু রেশন কার্ড হবে এই অ্যাড্রেসটা দেখে নেবেন দেখে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে পসি করতে চান এখানে ইয়েস অর্থাৎ হ্যাঁ অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডাটাটা সাকসেসফুলি ভাবে যে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে আপনার রেশন কার্ডটি আপডেট কিন্তু হয়ে যাবে তো এইভাবে খুব সহজে মাত্র এক মিনিটের মধ্যে আপনি রেশন কার্ড বর্তমানে সংশোধন করতে পারবেন বর্তমানে নতুন অপশানের দ্বারা আপনি রেশন কার্ড কেবলমাত্র এক মিনিটের মধ্যে রেশন কার্ডটি আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে বর্তমানে এই যে নতুন আপডেটটি এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ